আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ সকল শোনো, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানিয়েছি, সর্বপ্রথম আলাইহি সালাতু ওয়াসসালামকে যখন এই পৃথিবীতে মানুষ হিসেবে তৈরি করলাম, বাবা আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে ইনসান হিসেবে সৃষ্টি করার পরে, ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, পৃথিবীর সমস্ত কিছুর নামগুলো আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফাসাজাদু, সবাই তোমরা ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত মালায়েকাতরা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করল, বাবা আদমকে সিজদা করল। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আদমকে সিজদা করল না, অহংকার করে বসল। অহংকার করে বলল যে আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আগুনের গুণ হলো আগুন উপরে থাকে, আগুন আমরা যেখানে জ্বালাই দিই আগুন কোন দিকে যায় একটু কথা বলেন, কোন দিকে যায়? উপরের দিকে যায়। আর মাটি আপনি যেখানেই চালায় ফেলেন, যেখানেই দেন, মাটি কোন দিকে যায়? নিচ দিকে যায়, তার ওজন বেশি। তো ইবলিস যুক্তি দেখালো যে আমি আগুনের তৈরি, আমি থাকবো উপরে, আদম হচ্ছে মাটির তৈরি, মাটি থাকবে নিচে, অতএব আদমকে, মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারি না, এটা সম্ভব নয়। যখন এই অহংকার করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে দরবার থেকে তাড়িয়ে দিলেন। দরবার থেকে কি করলেন? তাড়িয়ে দিলেন। তো ইবলিস এই একটা কারণে, আল্লাহর একটা হুকুম মানা অভাবের কারণে, একটা হুকুমকে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার লক্ষ লক্ষ হুকুম আদেশ তিনি কিন্তু পালন করেছেন, কিন্তু একটা মাত্র আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? লানতের রশি পরাইয়া দিয়ে তাকে কি করলেন? অভিশাপের কাতারে ফেলে দিলেন। দেখেন, আমরা কোরআন শুনতে যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কিছু বান্দা আছেন যাদেরকে রহমানের বান্দা বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাদের এখানে আল্লাহ তাআলা ১২টি গুণের কথা উল্লেখ করেছেন। তার এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা, আল্লাহর প্রিয় মানুষ যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তারা আল্লাহর এই জমিনে যখন চলাফেরা করবে তখন কিভাবে চলাফেরা করবে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তাহলে আল্লাহর যারা গোলাম তাদের চলাফেরাই কোনো অহংকার থাকা যাবে? অভদ্রতা থাকা যাবে? দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমাদের কিভাবে চলতে হবে? নম্রতার সাথে, ভদ্রতার সাথে। লোকমান আলাইহি সালাতু ওয়াসালাম তার সন্তানকে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুসাইর খদ্দাকা লিন্নাস, মানুষের সাথে যখন কথা বলবা তখন গাল বাঁকা করে কথা বলো না। মানুষের সাথে কথা বললে মুচকি হাসি দিয়ে, হাসি হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কি বলতে বলা হয়েছে? কথা বলতে বলা হয়েছে। কারণ আমরা যদি মানুষের সাথে চেহারা কালো করে, গাল বাঁকা করে যদি কথা বলি তাহলে মানুষ কি পাবে? না, আরাম পাবে না, মানুষ কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই চমৎকার কথাগুলোকে সূরা আল লোকমানের ভিতরে আল্লাহ তাআলা কোট করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম লোকমান আল হাকিম বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার দুনিয়ার জমিনের উপরে অহংকার করে চলাফেরা করো না। দেখেন, অহংকার করার আমাদের অনেক কারণ থাকতে পারে। কেউ চেয়ারের গদির ক্ষমতার দাপট আছে, কেউ অনেক এলেমের অধিকারী, এলেমের গভীরতার কারণে অহংকারে ফেটে পড়ছে,
কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দান করেছেন, ধন দৌলতের অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন, সেখান থেকে সে টাকা পয়সার বড়াই করতেছেন, লড়াই করতেছেন, অহংকার করতেছেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে একটা ফ্যাক্টরির মালিক তার কর্মচারী অধীনস্থ কর্মচারীদের সাথে সে অহংকার করছেন, একটা ফ্যাক্টরির ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করছেন, অহংকার করছেন, নম্র ব্যবহার করেন না। অতএব প্রত্যেকটা সেক্টরে প্রশাসন লেভেল থেকে, রাজনীতিবিদদের লেভেল থেকে, ওলামায়ে কেরামদের লেভেল থেকে, সাধারণ জনগণের লেভেল থেকে, ব্যবসায়িকদের লেভেল থেকে, প্রত্যেকটা লেভেল থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা উপরের সারিতে আছেন, তাদের উচিত হবে নিচের সারির বান্দাদের সাথে, ব্যক্তিদের সাথে নম্র এবং ভদ্র আচরণ করা। তো যারা ছোট অফিসের, যারা ছোট লেভেলে কর্মকর্তা চাকরি করে, তারা তো প্রধানদের কাছে এমনিতেই নম্র, কারণ এখানে উপায় নাই, চাকরি বাঁচানোর জন্য এমনি নম্র। বড় কর্মকর্তারা যখন ছোটদের সাথে নম্র ব্যবহার করবে, তখন বোঝা যাবে যে তার দাপট থাকার পরেও সে কি করছেন, নম্র এবং ভদ্র ব্যবহার করছেন, মানে ভালো মানুষের পরিচয় সে দিচ্ছেন। তার মানে দুনিয়াতে চলাফেরা করার সময় আমাদের কি করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় অত্যন্ত নম্র এবং ভদ্রতার সাথে যারা দুনিয়ায় চলাফেরা করে, এটা হচ্ছে এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার প্রিয় বান্দাদের সাথে পৃথিবীর সমাজের কোনো অজ্ঞ মূর্খ ব্যাকুল বান্দাগুলো যখন কোনো বিষয় নিয়ে ঝগড়া করে, যখন কোনো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি করে, খারাপ আচরণ করে, তখন আমার প্রিয় বান্দারা আস্তে করে তাদের সাথে গণ্ডগোল না করে, হট্টগোল না করে, তর্ক না করে, আস্তে করে সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়ে। কথা কার? আল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ হলো, দুনিয়ায় চলাফেরা করার সময় আমাদের অনেক ব্যক্তিদের সাথে চলাফেরা হয়, কখনো খুব ভালো ব্যক্তিদের সাথে চলাফেরা হয়, রাস্তাতে আসতে গিয়ে অনেক কোয়ালিটির মানুষের সাথে আমাদের কি হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাতাবাহুমুল জাহিল, যারা অজ্ঞ মূর্খ জাহিল, এমন কিছু বান্দা দেখবেন কোরআন পড়তে জানে না, কি করতে জানে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, জীবনে মসজিদে কোনোদিন নামাজ পড়তেও আসে না, চায়ের স্টলে বসে বিশাল বিশাল ফতোয়া ঝাড়ে, চায়ের স্টলে বসে বসে অনেক লম্বা 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 কি করে লেকচার ঝাড়ে, এরকম বান্দা আছে না? কোরআন পড়তে জানে না, আলেমদের সাথে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, আরে হুজুর আপনি এটা জানেন না, আমরা অনেক আগে থেকেই জানি, এরকম কিছু বান্দা আছে না? আছে। হাদিস কোনোদিন শুনে নাই, পড়ে নাই, পড়তে জানে না, অথচ বড় মাপের আলেমদের সাথে হাদিস নিয়ে তর্কে লিপ্ত হয়, এরকম বান্দা আছে না? আমি মাঝে মাঝে জুমার খুতবায় বলি, একটা মসজিদের ইমাম এবং খতিব যখন নিয়োগ দেওয়া হয়, তখন দেখা হয় সে কামেল পাশ করেছে কিনা, এরপরে দেখা হয় দাওরায়ে হাদিস করেছে কিনা, এরপরও বাড়তি চাহিদা দেখা হয় সে বাংলাদেশের সরকার থেকে স্বীকৃত প্রাপ্ত কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কিনা। একজন ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় দেখা হয় যে পোশাকগুলো পরছেন মার্জিত পোশাক কিনা, দেখা হয় ইমাম সাহেব বিবাহ করেছে কিনা, দেখা হয় কোন বংশে থেকে উঠে এসেছেন, দেখা হয় তার চরিত্র কেমন, এত কিছু দেখা হয় না? অথচ এই ইমাম সাহেবের সাথে ওই পাড়ার এমন একজন নাদান বান্দা যে কোরআন পড়তে জানে না, নামাজ ঠিকমতো পড়ে না, বছরে আসে, সপ্তাহে আসে, কোনো ব্যক্তি মারা গেলে নামাজে আসে, এমন বান্দা এসে ইমাম সাহেবের সাথে কি পাকায়, ঝামেলা পাকায় মাঝে মাঝে।
বছর পরে একদিন মসজিদে এসে হঠাৎ করে ফ্যানের দিকে তাকায় বলে, ইমাম সাহেব হুসনাই ফ্যানে কতগুলো ময়লা। আচ্ছা, ফ্যান পরিষ্কার করার দায়িত্ব কি ইমাম সাহেবের নাকি যারা খাদেম থাকবেন তাদের? আচ্ছা, খাদেম যাকে নিযুক্ত করা হয়েছে বেতনভুক্ত, তিনি কি শুধু খাদেম নাকি মসজিদ কমিটির সদস্য সবাই খাদেম? মসজিদ কমিটির সদস্য সবাই খাদেম। কিন্তু আজকালকার মসজিদ কমিটিরা কি মনে করে? মাই কি হনুরে, আজকালকার মসজিদ কমিটি মনে করে ক্ষমতায় এসেছি সকাল আর বিকাল সন্ধ্যা শুধু ইমাম সাহেবকে শাসাবো, সকাল বিকাল সন্ধ্যা মুয়াজ্জিনকে শাসাবো, সকাল বিকাল সন্ধ্যা ইমাম মুয়াজ্জিন আর খাদেমদেরকে শুধু গোলাম হিসাবে চাকর হিসাবে খাটাবো আর তাদেরকে তদারকি করব, মনিটরিং করব, তাই তো? কিন্তু মসজিদের খেদমতে যারা মসজিদ কমিটির সদস্য তাদের উচিত হচ্ছে মসজিদের খেদমতে নিজের প্রাণ উজাড় করে দিয়ে মসজিদের খেদমতের জন্য কাজ করা, ঠিক কিনা? তো এরকম কিছু ব্যক্তি, নাদান কিছু ব্যক্তি যখন এই আল্লাহর বান্দাদের সাথে, রহমানের বান্দাদের সাথে কথোপকথন হয়, তর্কে লিপ্ত হয়, তখন আল্লাহর প্রিয় গোলামরা তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে আস্তে করে তাদেরকে সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়ে। এটা হচ্ছে রহমানের দ্বিতীয় গুণ, রহমানের বান্দাদের দুই নম্বর গুণ। আমি অনেক সংক্ষিপ্ত করছি, দেখেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহর প্রিয় বান্দা যারা রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেজদারত অবস্থায় আল্লাহর জন্য কন্দন করে, তারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাতের কিছু অংশ তোমরা নফল সালাত আদায় করো, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে ভালোবাসার সালাত নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা রাতে শেষের অংশে, রাতের প্রথম এবং দ্বিতীয় যখন পেরিয়ে যায়, রাতের তিন নম্বর অংশ যখন এসে উপস্থিত হয়, তৃতীয় নম্বর অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আকাশে নেমে আসেন, সর্বশেষ আকাশে নেমে এসে বান্দাদের ডাকতে থাকেন, কোন আমার বান্দা সব আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুণগুলোকে ক্ষমা করে দেব, কোন আমার বান্দা আছো আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাপ করে দেব, কোন আমার বান্দা আছো আমার কাছ থেকে তোমার জীবনের সমস্ত বালা মুসিবত বিপদ আপদের জন্য আমার কাছে হেফাজত চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাথার ওপর থেকে সব বালা মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। কোরআন থেকে আল্লাহর প্রিয় বান্দাদের দশটা গুণ আপনাদেরকে, অন্তত পক্ষে বারোটি গুণ আপনাদেরকে দিয়ে যাব, এটা একটু ব্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা এক নম্বর বলেছি, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হলো তারা নম্রতার সাথে ভদ্রতার সাথে চলবে, নাম্বার টু। দুই নম্বর গুণ হলো যখন অজ্ঞ মূর্খ বান্দাদের সাথে তর্ক চলে আসবে, আস্তে করে তর্কে না জড়িয়ে সালাম দিয়ে তাদের কাছ থেকে তারা সরে যাবে, নাম্বার থ্রি। তিন নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর জন্য তারা কি করবেন, চোখের পানি ঝরাবেন, সময় পার করবেন। কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুইটা ফোঁটার কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি দামি হবে, যার চাইতে আল্লাহর কাছে আর কোনো কিচ্ছু দাম এত বেশি হবে না, দুটি ফোঁটার দাম সবচাইতে বেশি হবে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই ফোঁটা কোন দুই ফোঁটা আমাদেরকে জানাই দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হচ্ছে গায়ের রক্তের ফোঁটা, একজন বান্দা আল্লাহর জন্য জিহাদ করতে গিয়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, গায়ের রক্ত ঝরিয়েছেন, সেই রক্তের ফোঁটা একটা। আর একটা হচ্ছে রাতের শেষ অংশে একমাত্র আল্লাহর জন্য যাদের চোখ কাঁদে,
কাদার পরে চোখ দিয়ে পানি ফোঁটা পড়ে এই দুই ফোঁটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নাম তর্জন গর্জন করবে আল্লাহর 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন জাহান্নামকে টেনে ধরার জন্য 70,000 ফেরেশতার হাতে প্রতিটা ফেরেশতার হাতে আল্লাহ রব্বুল আলামিন 70,000 করে শিকল ধরায় দিবেন প্রতিটা হাত ফেরেশতার হাতে 70,000 করে শিকল থাকবে ফেরেশতার সংখ্যা থাকবে 70,000 সমস্ত ফেরেশতা 70,000 শিকল দিয়ে সমস্ত ফেরেশতাগুলো জাহান্নামকে টেনে ধরার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর এতগুলো শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরার সাহস পাবে না টেনে ধরে রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আমাদের রব আপনার এই জাহান্নাম আজকে এতটা ক্ষিপ্ত এতটা তর্জন গর্জন দেয় আজকে আমাদের পক্ষে জাহান্নামকে আঁকড়ে ধরে রাখা সম্ভব নয় আপনি জাহান্নামকে রক্ষা করেন জাহান্নামকে আপনি বাধা দেন আমার আল্লাহ রব্বুল আলামিন নিমিষেই একটা ফোঁটা শুধু পানি দিবেন পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম সেখানে স্তব্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি জান্নাতের পানি নাকি সেটা জান্নাত আবে হায়াতের পানির ফোঁটা নাকি হাউজে কাউসারের পানির ফোঁটা নাকি ওই পানির ফোঁটার এত পাওয়ার কেন জাহান্নাম কি 70,000 ফেরেশতা যেই জাহান্নামকে আঁকড়ে ধরে রাখতে পারলো না সেই ফেরেশতা এত শক্তিশালী ফেরেশতা যারা এই দুনিয়ার জমিনটাকে ইচ্ছে করলেই হাতের উপরে নিয়ে রাখতে পারবেন এত শক্তিশালী ফেরেশতা 70,000 শিকল নিয়ে তারা জাহান্নামকে আঁকড়ে ধরে রাখতে পারলো না আর আপনার রব আল্লাহ রব্বুল আলামিন মাত্র একটা ফোঁটা দিয়ে জাহান্নামকে বাধা দিলেন সেই ফোঁটা কিসের ফোঁটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার যে গোলামরা রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় নামাজে যখন চোখের পানি ফোঁটা ফেলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার জন্য যে বান্দাগুলো কাঁদেন কাদার পরে যে চোখের পানির ফোঁটা পড়ে এই সেই ফোঁটা সুবহানাল্লাহ তার মানে জাহান্নামকে 70,000 ফেরেশতা প্রতিটা ফেরেশতার হাতে 70,000 করে শিকল এরা এত ফেরেশতা মিলে জাহান্নামকে আঁকড়ে ধরে রাখতে পারলো না টেনে ধরে রাখতে পারছেন না অথচ সেই জাহান্নামকে নিমিষেই আল্লাহ স্তব্ধ করে দিলেন যেই ফোঁটা দিয়ে সেই ফোঁটা হবে আমার আপনার চোখের পানির ফোঁটা সুবহানাল্লাহ তাহলে চোখের পানির ফোঁটার দাম আছে না নাই আছে না নাই আপনার ক্যান্সার ধরা পড়ে গিয়েছে ডাক্তার বলে দিয়েছে আমাদের কোনো চিকিৎসা নেই প্যারালাইসিস হয়ে গিয়েছেন ডাক্তার বলেছেন আমার কোনো চিকিৎসা নেই বাংলাদেশ ফেল করেছেন ইন্ডিয়া ফেল করেছেন পৃথিবীর সব ডাক্তারগুলো যখন ফেল মেরে যায় এমনও তো হতে পারে রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বসেন আমার রব পৃথিবীর সব ডাক্তাররাও ফেল মারতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমার রব তুমি আমার এই রোগটা বা মুসিবতটা নিমিষেই দূর করে দিতে পারো আল্লাহুম্মা আযহি বিল বাসা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা নবীজির স্পষ্ট দোয়া স্পষ্ট হাদিস এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন নিমিষেই আপনার জীবনের আপনার দেহের সব রোগগুলোকে মুক্ত করে দেবেন সুবহানাল্লাহ তাহলে আমার আপনার সকল বালা মুসিবত বিপদ আপদ দূর করতে পারেন তিনি কে সমস্ত চাওয়া পূর্ণ করতে পারেন তিনি কে সমস্ত চাওয়া দিতে পারেন তিনি কে কিন্তু আমার সমাজে আপনার সমাজের কিছু মা কিছু বোন 10 বছর সংসার করার পরে যখন সন্তান পায় না তখন দৌড়াই কোথায় মাজারে কোথায় জামালপুরে মাজার আছে আছে কম না বেশি যারা মাজারে যায় তাদের জীবনের সব আমল কি বাদ মাজারে যাওয়া কি শিরক মাজারে যাওয়া শিরক ছেলে সন্তান দেওয়ার মালিক কে একটু কথা বলেন ছেলে সন্তান দেওয়ার মালিক কে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে ছেলে মেয়ে উভয়টা দিতে পারেন তিনি কে ছেলে মেয়ে কিছুই দেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর আল্লাহ চাইলে ছেলে দেন আল্লাহ চাইলে মেয়ে দেন আবার আল্লাহ চাইলে
ছেলে এবং মেয়ে উভয়টাই আপনাকে দান করতে পারেন। আবার আল্লাহ যদি চাই ছেলে এবং মেয়ে উভয়টাই না দিয়ে আল্লাহ আপনাকে বান্দা করে চিরজীবনের জন্য রেখে দিতে পারেন তিনি ওকে। তাহলে সব ক্ষমতার মালিক কে? কিন্তু বর্তমান মানুষ তো বলে সব ক্ষমতার উৎস বলে সকল ক্ষমতার উৎস, এ কথা কি শিরিক না? এ কথা শিরিক। যারা এ কথা বলবে নতুন করে আবার তাওবা করতে হবে, আবার কি করতে হবে? তাওবা করতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় জামালপুরবাসী, বলছিলাম তিন নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের। তৃতীয় গুণ হলো রাতের তাহাজ্জুদের শেষ নামাজের সময় এসে, শেষ সময় এসে তাহাজ্জুদের যাই নামাজে আপনি সেজদার অত অবস্থায় আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, ওই সেই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আকাশে নেমে আসেন। আপনি যা চাইবেন সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। চার নম্বর আল্লাহ তাআলার প্রিয় গোলাম যারা, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের চতুর্থ গুণ হলো যারা আল্লাহকে বলেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, জাহান্নামে জ্বলার মতো আমাদের দেহের কোনো ক্ষমতা, একটু কথা বলেন, জাহান্নামে আগুনে জ্বলার মতো আমাদের দেহে কোনো ক্ষমতা আছে নাকি? জাহান্নামের আগুন এই বাংলাদেশের এই জামালপুরের মাটিতে যে আগুন আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আগুন জাহান্নামের আগুনের সাথে তুলনা করা যায় না। তবুও হাদিস কিছু কথা বলে যেটা হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে, এই দুনিয়ার আগুনের চাইতে 70 থেকে 69 ভাগে বেশি তাপমাত্রা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দান করেছে। এই দুনিয়ার আগুন যদি আপনি হাতের ভিতরে না রাখতে পারেন কয় মিনিট রাখতে পারবেন? পারবেন? দুনিয়ার আগুন যদি না রাখতে পারেন এর চাইতে 70 গুণ যেই আগুনের তাপ সেটা আপনি কেমনে নেবেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সাথে পার্থক্য, একটা চমৎকার পার্থক্য আছে। দুনিয়ার আগুন হাতে দিলে হাত পড়ে, মাথায় দিলে মাথা পড়ে। দুনিয়ার আগুন এই যে বেইলি রোডে লেগেছে, আপনার এলাকা পুড়েছে নাকি বলেন? চট্টগ্রামে লেগেছে, এটা পুড়েছে নাকি? এখানে লাগলে চাঁপাইনবাবগঞ্জ পুড়বে নাকি? পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুন দেহের যে কোনো জায়গায় লাগুক না কেন সরাসরি আপনার কলিজাটাকে পুড়িয়ে দিবে। জাহান্নামের আগুন লাগবে আপনার হাতে কিন্তু পোড়াবে কি কলিজা? কথা বলে, কলিজা লাগবে আপনার পায়ে কিন্তু পোড়াবে কি কলিজা? এটা হচ্ছে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে কেমনে প্রস্তুত করেন পৃথিবীর আগুনটারে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীর আগুনটারে লাল দেখতে পাচ্ছি, কালারটা হচ্ছে লাল। এ লাল আগুনটারে এক করতে করতে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাপ দিবেন, 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। আর তাপ দেওয়ার জন্য যে লকড়ি খড়ি ব্যবহার করবেন সেই লকড়িগুলো হচ্ছে পাথর এবং আমার মতো আপনার মতো কিছু মানুষ যারা জাহান্নামী হবে এদেরকে আল্লাহ তাআলা লকড়ি বানাবেন। পাথর এবং মানুষ লকড়ি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটারে 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। এ লাল আগুনটা হয়ে যাবে সাদা কালার। কি কালার? একটু কথা বলে, সাদা কালার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সাদা কালারের আগুনটা আরো 1000 বছর পর্যন্ত তাপ দেবেন। সাদা আগুনটারে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে এই সাদা আগুনটা এবার হবে কালো, কালো রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন জাহান্নামী যাদেরকে দেওয়া হবে, জাহান্নামী যে আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের কালার হয়ে যাবে কালো। 2000 বছর তাপ দেওয়ার পরে এই কালো আগুন দিয়ে জাহান্নামীদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। জাহান্নামী যাবে, যাবে কারা? জান্নাতিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে আর মুচকি মুচকি হাসবে। আজকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনীতিবিদরা আমাদের মতো টুপি দাড়িওয়ালাদেরকে দেখলেই হাসে, ঠিক কিনা?
একটু কথা বলেন একদল মানুষ আছে টুপি দাড়ি দেখলেই মজা করে টুপি দাড়ি দেখলেই ঠাট্টা করে টুপি দাড়ি দেখলেই চুলকানি লাগে লাগে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখলেই মজা পাবে দেখলেই তাদেরকে ঠাট্টা করবেন আর বলবেন মালাকুম কেন তোমরা আজকে এই জাহান্নামে এসেছো কেন তোমরা এই সাকর নামক জাহান্নামে আসলে তোমরা তো একই সমাজে একটা হোটেলে বসে চা খেতা জামালপুর শহরে একই সাথে আমরা বাজার করতে যেতাম কিন্তু তোমরা কেন জাহান্নামে ভাই জাহান্নামের সেই দিন বলবেন আলু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মাআল খাঈদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার জাহান্নামীরা বলবে আমরা চার কারণে জাহান্নামে এসেছি নাম্বার ওয়ান লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা পৃথিবীতে সঠিক মতো সালাত আদায় করতাম না নামাজ আদায় করতাম না মুয়াজ্জিনরা মসজিদে আহ্বান করত হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো ফজরের নামাজ না জানে মুয়াজ্জিনরা ডাকত আস সালাতু খায়রুম মিনান নাওম নামাজ ঘুম থেকে নামাজ উত্তম এত সুন্দর চমৎকার কিছু শব্দ দিয়ে মুয়াজ্জিনরা ডাকত প্রতি জুমায় খুতবার খতিবরা ইমাম সাহেব আহ্বান করত নামাজে আসো কিন্তু আমরা নামাজে যেতাম না নামাজ যখন চলতো তখন আমরা মজা করতাম টিভি দেখতাম আড্ডা পিটতাম বাজারে সময় নষ্ট করতাম গীবত করতাম চুগলখড়ি করতাম পৃথিবীতে অন্যান্য কাজের সাথে জড়িত থাকতাম কিন্তু আমরা মসজিদে নামাজি হিসাবে যেতাম না আমরা নামাজি ছিলাম না এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না এতিমদের মিসকিনদের পেটের ভাত চুরি করে খাই পেটে লাথি মারি খাই এরকম বান্দা পৃথিবীতে আছে না নাই বাংলাদেশে কম না বেশি এতিমদের হক নষ্ট করে খাই বাংলাদেশের মানুষ বেশি না কম সবচাইতে বেশি এতিমদের সম্পদ চুরি করে খায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতিমদের সম্পদ যারা পেটে নিল তারা যেন কোনো কিছু খেলো না তারা সরাসরি জাহান্নামের আগুন কথা বুঝেন নাই এতিমদের সম্পদ এতিমদের ভাত এতিমদের চাউল এতিমদের টাকা এতিমদের সম্পদ পেটে নিল তার মানে নবীজি বলেছেন আল্লাহ তাআলা বলছেন সে যেন ভাত কাপড় পরনের পোশাক পেটের ভিতরে নিল না নিল কি জাহান্নামের আগুন অথচ বাংলাদেশে এতিমদের উপর অত্যাচার করা হয় না হয় না শত শত এতিম আছে যাদের অনেক টাকার সম্পদ আছে কিন্তু তারা চোখে দেখতে পায় না ভোগ করতে পায় না তাদের অধীনস্থ তারা যাদের অধীনস্থে রয়েছেন তারা এগুলো খেয়ে ফেলে এই চারটি কারণের কথা জাহান্নামীরা উল্লেখ করবেন আমরা নামাজি ছিলাম না এতিমদেরকে খাদ্য দিতাম না অত্যন্ত বাড়াবাড়ি করতাম আর আমরা কেয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না এই চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে না খুশ হয়ে নারাজ হয়ে আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ফেলেছেন তাহলে এই চার অভ্যাস আমরা রাখবো না দূর করব একটু কথা বলেন রাখবো না দূর করব সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ সবাই পড়বো তো ইনশাল্লাহ কিছু নামাজই আছে সাপ্তাহিক নামাজ পড়ে জুমার দিন আসলেই দেখবেন আগের কাতারে যায় তাই না হ্যাঁ কিছু নামাজি আছে দেখবেন শুধু বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী মারা গেলে নামাজে যায় হ্যাঁ কিছু নামাজি আছে শুধু বছর শেষে নামাজে আসে দুই ঈদ দুই ঈদে পড়ে মানে বছরের এপার ওপার ওই যে আমরা ছোটকালে গল্প শুনতাম যে ছোট বাচ্চারা তিনটা রোজা রাখে কয়টা প্রথম মাঝখানে পনেরো নম্বর আর শেষে তিরিশ নম্বর প্রথম এক নম্বর পনেরো নম্বর আর শেষে তিরিশ নম্বর তারা বুঝাতে চায় যে প্রথম দিক ঘিরে ফেললাম মিডিল দিকে একটা বাদ দিয়ে দিলাম আর শেষে আবার ঘিরে ফেললাম তার মানে গোটা রোজা আমার কমপ্লিট আসলে কি সেটা হয় এটা ছোট বাচ্চার বুঝ এটা ছোট বাচ্চার বুঝ তো আপনি যদি বছরের শুরুতে এক ঈদের নামাজ আর এক ঈদের বছরের শেষে আর এক ঈদের নামাজ পড়ি যদি মনে করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি পাগলের খেলায় বসে আছেন আপনার মাথা ঠিক নেই
নামাজ এমন একটা ইবাদত বাবা পড়লে আপনার হক আদায় হবে না কথা বলেন ছেলে পড়লে আপনার হক আদায় হবে না কাউকে টাকা দিয়ে আদায় করে নিলে হবে না আপনি রোজা করতে পারছেন না বাপজানকে দিয়ে দেন টাকা উনি আপনার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে বুঝেন কিন্তু সালাত আপনাকেই পড়তে হবে আপনি সুস্থ দাঁড়িয়ে পড়েন সুস্থ দাঁড়িয়ে পড়েন সুস্থ নেই বসে যান বসে পড়েন বসতেও পারছেন না শুয়ে পড়েন আপনি শুতেও পারছেন না ইশারা ইঙ্গিতে পড়েন ভালো পোশাক আছে ভালো পোশাক পরে নামাজে যান ভালো পোশাক নেই নোংরা পোশাক আছে নোংরাটাই পরে নামাজে যান নোংরাও নেই উলঙ্গ আছেন উলঙ্গ হয়ে আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ মাপ ভিন্ন ধর্মের ইবাদত না বলেন যতক্ষণ পর্যন্ত আপনার এই কমন সেন্স আকলটা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনার উপর থেকে যাবে না আপনি যতক্ষণ পাগল না হয়ে যাবেন পাগল হয়ে গেলে আপনার শরীয়তের হুকুম আপনার উপর থেকে কেটে যাবে কিন্তু পাগল নয় আপনাকে নামাজ আদায় করতে হবে বলেছেন কে আল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ যদি এই একটা কথা মানেন আজকে এই এত কষ্ট করে কথা বলাতে আমি সফল মনে করব নিজেকে যদি এরকমটা শুনি যে আবু সাইদ ভাইয়ের কথা শুনে আমি নামাজ ধরেছি একজনও যদি ধরেন আমি আল্লাহর কাছে সারা জীবনের আমল নিয়ে দাঁড়িয়ে বলতে পারবো যে আমার কথা দিয়ে একজন ভাই নামাজি হয়েছেন একজন বেনামাজি কি হয়েছেন নামাজি হয়েছেন হতে পারে এই সামান্য আমলটা সামনে নিয়ে আল্লাহ তাআলা আমাকে কি করবেন মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না দেখেন চার নাম্বার গুণ আমরা বললাম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم যারা বলবেন হে রব জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আমি জাহান্নামের কথা বলতে গিয়ে এতগুলো কথা টেনে নিয়ে আসলাম একজন জাহান্নামে যাবেন আমার আপনার দেহে জাহান্নামে জ্বলার মতো এত ক্ষমতা নাই কারণ জাহান্নামের আগুনের এত তাপ আমার আপনার শরীরটা এত নরমাল এত দুর্বল জাহান্নামে জ্বলার মতো এত দেহে ক্ষমতা নাই কিন্তু জাহান্নামে যখন আপনি যাবেন তখন জ্বলার মতো উপযুক্ত চামড়া আল্লাহ তৈরি করবেন কিনা এটা কথা বলে জাহান্নামে যখন যাবেন তখন আল্লাহ আমার আপনার শরীরে সেই চামড়া তৈরি করবেন এরপরে জাহান্নামে দেবেন জাহান্নামীদের গায়ের চামড়া এক একজনের গায়ের চামড়া হবে কত ৪২ হাত মোটা কত একটু কথা বলেন জাহান্নামে যারা যাবে তাদের গায়ের চামড়াটা কত মোটা হবে ৪২ হাত মোটা হবে বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা জাহান্নামী হবে তাদের এই যে দাঁতগুলো দেখছেন না এক একটা দাঁত হবে ওহদ পাহাড় সমান কত বড় ওহদ পাহাড় সমান জাহান্নামে যারা যাবে এই যে আমার এক কাঁধ আর এক কাঁধ কত দূর এক হাত একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আর এক কাঁধ প্রায় ২৫০ কিলোমিটার হবে ২৫০ কিলোমিটার একজন জাহান্নামী যে জায়গায় বসবেন একটু মন দিয়ে শুনে একজন জাহান্নামী যে জায়গায় বসবেন তার বসার যে জায়গা লাগবে ৪৫০ কিলোমিটার কত কিলোমিটার ৪৫০ কিলোমিটার লাগবে একজন মানুষকে বসতে তার মানে কেন এত মোটাসোটা তৈরি করবেন ওই যে জাহান্নামের আগুনের তাপ অনেক বেশি না হলে তো আগুন তো মজা পাবে না কারণ আমার আপনার এই দেহ জাহান্নামে ফেলে দিলে তো ঠুস করে গলে যাবে বুঝেন নাই ঠুস করে গলে যাবে এই জন্য সাবধান জাহান্নামে আপনি যাবেন না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন আল্লাহর কোনো বান্দা যদি তিনবার অথবা সাতবার জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটা বলতে পারেন কয়বার তিনবার অথবা সাতবার আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যখনই কোনো বান্দা তিনবার অথবা সাতবার জাহান্নাম থেকে মুক্তি চায় হয় আল্লাহুম্মা আজিরনা মিনান নার এই দোয়াটা বলতে হবে অথবা বাংলায় বলতে হবে আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে দূরে করে দাও আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে নিরাপদ করে দাও মাহফুজ করে দাও হেফাজত করে দাও এই কথাটি যদি তিনবার অথবা সাতবার বলতে পারে জাহান্নাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে জাহান্নামটা দাঁড়িয়ে গিয়ে বলে আমার রব
তোমার ওই গোলাম আমি জাহান্নাম আমাকে কোনোদিন দেখে নাই আমি জাহান্নাম কোনোদিন কাছে আসে নাই আমার ভিতরে আসলে কি হতে পারে সেটাও সে কোনোদিন জানে না দেখে নাই শুধু শুনেছে মাত্র তাই তোমার কাছে এতবার করে মুক্তি চাইছে আল্লাহ তাকে মুক্তি করে দাও না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জাহান্নামের কথা শুনবেন হাসবেন আর বলবে যা তোর থেকে আমি আমার এই প্রিয় গোলামকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যদি বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস তিনবার অথবা সাতবার যদি বলে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও তিনবার অথবা সাতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে বলে আল্লাহ তোমার এই গোলাম আমি জান্নাত কি জিনিস কেমন জিনিস আমাকে কখনো দেখে নাই শুধু কোরআন হাদিস থেকে শুনেছি মাত্র এতবার যখন তোমার কাছে আমার ভিতরে আসতে চাইছে আল্লাহ তুমি আমার ভিতরে তাকে অন্তর্ভুক্ত করে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন হেসে দিয়ে বলবে যা আমার এই বান্দারে তোর ভিতরে দিয়ে দিলাম সুবহানাল্লাহ তাহলে জান্নাত চাইলে জাহান্নাম থেকে মুক্তি চাইলে লাভ না লস লস না লাভ তার আমার না মানুষের আপনি চাইলে আপনার আমি চাইলে জাহান্নাম থেকে মুক্তি চাইবো তো ইনশাআল্লাহ জান্নাত আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ নবীজি বলেছেন যখন তোমরা জান্নাত চাইবা তখন বড়টা চাইবা যখন চাইবা তখন বড়টা চাইবা বড় জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস কি জান্নাতুল ফিরদাউস আমরা সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা হে আল্লাহ ইন্না নিশ্চয় আমরা নাসআলুকা আপনার কাছে চাচ্ছি জান্নাতাল ফিরদাউস জান্নাতে ফিরদাউস সুবহানাল্লাহ তাহলে আমরা প্রতিদিন জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে মুক্তি চাইব তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের চার নম্বর গুণ হলো যারা বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে কি দাও মুক্তি দাও পাঁচ নম্বর গুণ والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله ربنا من بلن الله رستي جانا دان كربين دان كران شمائي كريبونو تاو كرا جابينا أبر خوب بشي اتشمتو دوا جابينا مدهم پنتا وكان بين ذلك قواما مدهم پنتا بلن بلن كرتو بلو هايچ اسلامي مدهم پنتي دير كي الله ربنا من شب چيدي بشي كي واشن بھالو واشن মধ্যমপন্থীদেরকে ভালোবাসে সাপোজ মনে করেন আমাদের রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে অনেক ব্যক্তি প্রবাস জীবনে আছেন আপনাদের জামালপুরে কত মানুষ কত পার্সেন্টেজ আছে আমি জানি না আমাদের এলাকা ইদানিং গেল পাঁচ বছরে দক্ষিণ কোরিয়া অনেক মানুষ যাচ্ছে আর দক্ষিণ কোরিয়া মানে তো বুঝেন টাকার বালিশ কিসের বালিশ টাকার বালিশ দক্ষিণ কোরিয়ার বেতনই হচ্ছে তিন চার লাখ টাকা মানে একজন অশিক্ষিত মাত্র এসএসসি পাস একটা এসএসসি পাস করে দক্ষিণ কোরিয়া চলে গেল পাঁচ বছর পরে তার অবস্থা যে কি সে আসলে শিক্ষক চিনে না বাবা চিনে না মা চিনে না সমাজের বড় মানুষ চিনে না কাউরে পাত্তা দেয় না বাজারে গেলে তার কারণে বাজারের দাম বাড়ে বুঝেন নাই গেল পাঁচ বছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে মাটি বিশেষ করে মাটি মাটির দাম বেড়েছে প্রায় চার গুণ শুধু কোরিয়াদের কারণে কেউ মুখ খুলছে মাটি বিক্রি হবে দশটা কোরিয়া পাটি রেডি একজন দাম চাচ্ছে দশ লাখ টাকার মাটি বিশ লাখ আর এক কোরিয়ার পাটি বলছে ঠিক আছে নিয়ে যাও বুঝেন নাই এ কারণে সামাজিক অবক্ষয়টা বেশি হচ্ছে শিক্ষার মর্যাদা নাই শিক্ষিত মানুষের মর্যাদা নাই অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসে যায় তখন সেই জায়গার মর্যাদা হারিয়ে যায় বুঝেন নাই এই তাফসির মাহফিলের মঞ্চগুলো একটা যোগ্য জায়গা না অযোগ্য জায়গা একটা কথা বলেন যোগ্য না অযোগ্য এখন এখানে সেই ২৬ ইঞ্চি ৩২ ইঞ্চি ৫৫ ইঞ্চি আর ওই কানা ওই নতুন ধর্মে প্রত্যাবর্তন করে আসা ব্রাদার
এদের টেনে নিয়ে এসে যদি এখানে বসায় দেন আর ওদের চেহারা দেখার জন্য যদি আপনি আসেন এই জায়গার মান সম্মান থাকে বলেন কিছু কিছু আলেম এই মঞ্চে বসেই আরেকজনের গীবত করা শুরু করছে আরেক হুজুরকে নিয়ে টানা হেচড়া করা শুরু করছে ঠিক না কদিন আগ থেকে আপনারা দেখছেন বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব তোড়জোড় চলছে যে সাহাবা ইকরামদেরকে ইসলামের মানদণ্ড মানা যাবে কিনা এই বিষয় নিয়ে এক আলেম আরেক আলেমকে গালি দিচ্ছে এক মঞ্চ থেকে আরেক মঞ্চকে চ্যালেঞ্জ ছুটছে এক আলেম আরেক আলেমকে মানে হিংসা ছেড়ে দিচ্ছে এই যে হিংসা এই যে বিদ্বেষ এই যে একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি লাফালাফি একজন আরেকজনকে কামড়া কামড়ি এতে আমাদের আলেমদের সম্মান কমছে না বাড়ছে একটু বলেন কমে না কমছে এখন আমি বলেন আমার আদত হচ্ছে সব সময় চেষ্টা করি মঞ্চে বসলে একটা কোরআন হাতে নিই একটা সূরা বের করি সূরা থেকে কথা শুরু করি যতদূর সম্ভব হয় চেষ্টা করি আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে আমি আশা করিনি যে আমার কণ্ঠটা আজকে এতটা খারাপ হবে আপনাদের কাছে আমার এই ক্যারিয়ারের জীবনে এই কয়েক বছরের জীবনীতে আজকে সর্ব মানে সবচেয়ে বেশি কষ্ট পেলাম আপনাদের মানে এই কণ্ঠ নিয়ে এতটা কষ্ট হলো আর কেন যে এত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না আসলে এতটা ভেঙে গিয়েছে আপনাদের কাছে খাস করে প্রাণ খুলে দোয়া চাই রমজান পর্যন্ত প্রতিটা দিনে প্রোগ্রাম আছে আগামী কালকেও প্রোগ্রাম এর পরের দিন থেকে একটানা প্রোগ্রাম আছে আল্লাহ তাআলা যেন খুব দ্রুত সুস্থ করে দেন এবং আগামী প্রোগ্রামগুলো আপনারা যতটা কষ্ট পেলেন আগামীর জনগণগুলো যেন কষ্ট না পায় আমরা সবাই বলি আমিন নাকি রাগ করে আমিন বলবেন না যে আমরা কষ্ট পাইছি ওই বেটারাও কষ্ট পায় এটা করিয়েন না হ্যাঁ এটা করবেন না আর কয়েক মিনিট চলবে চলবে দেখেন তাহলে চার নাম্বার গুণ হচ্ছে যারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে কি চাইবে মুক্তি চাইবে এরপরে পাঁচ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা দানের ক্ষেত্রে যারা মধ্যম পন্থ অবলম্বন করবে না হাড় কিপচাম করবে না ইচ্ছে মতো বিলিয়ে চলে যাবে এই কথা বলতে গিয়ে আমি প্রবাসীদেরকে টেনে নিয়ে আসছি মূল যে কথাটা প্রবাস জীবনের প্রবাসীরা যখন দেশে আসে এক মাসের দুই মাসের ছুটিতে আসে আমি দেখেছি খুব কাছ থেকে তো ওরা তো বাইরের দেশে গিয়ে কি পায়ের ওপর পা তুলে খায় নাকি কষ্ট করে টাকা ইনকাম করে কষ্ট করে না যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন বাড়ির মানুষ মনে করছে বছর মাসে মাসে পঞ্চাশ ষাট এক লক্ষ করে আসছে মানে খুব আনন্দ কিন্তু আসল কষ্টটা তারা ভোগ করে দুই মাসের তিন মাসের ছুটিতে যখন আসে তখন দেখবেন তাদের চলাফেরার গতিটা একেবারে ফোর জি ফাইভ জি লেভেলে বাজারে যাবে এই টাকা ওই টাকা ফকির মিসকিন আসলে এই টাকা ওই টাকা দশ টাকা বের হয় না একশো টাকা বের হয় এক মাস যেতে না যেতে সংসারে আর চুলা জ্বলে না আবার মানুষের কাছে ধার দেনা করে হাওলাত করে আবার প্রবাসে যায় এরকম আছে না অতএব সবসময় অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিরিক্ত কোনো কিছু ভালো নয় সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবেন এরপরে ছয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবে না মানে শিরিক করবে না আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা মানে কি করা শিরিক করা শিরিক করলে জীবনের আমল থাকে না শেষ আপনার বাড়িতে আমি মেহমান এসেছি আপনি আমার জন্য গরুর মাংস রান্না করেছেন মুরগি রান্না করেছেন পোলাও ভাত রান্না করেছেন সাদা ভাত করেছেন সব কিছু করেছেন সব রান্না করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আপনার স্ত্রীটাকে আপনি ইচ্ছে মতন খাটাইছেন এক খবরদার দূরের মেহমান কোনো কারণে যেন বদনাম না হয় বলি না আমরা এরকম আচ্ছা দুপুর পর্যন্ত রান্না করতে গিয়ে ঠিক দুপুরবেলায় রান্না কমপ্লিট এমন অবস্থায় বউ আপনারে বলল একটু মনে হয় তেলের মাত্রা কম হয়েছে একটু তেল দিয়ে দাও আপনি একটু ফোঁটা কেরোসিন তেল দিয়ে দিলেন এক ফোঁটা মাত্র বলেন এই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না থাকলো না শেষ সব শেষ না আচ্ছা আপনি গোয়াল চিনেন তো আপনারা গরুর দুধ দয় যে গোয়াল কি বলেন আপনারা আচ্ছা গোয়াল গোয়ালকে দুধ দইতে দিলেন
অস্ট্রেলিয়ান গাভীর 14 কেজি 15 কেজি 20 কেজি পর্যন্ত দুধ হয়। দুধ দইলো, দুধ দহনের পরে সে কি করলো, এই দুধের ভিতরে একটা ফোঁটা কেরোসিন তেল ফেলে দিল, দুধটা থাকবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাদিসের একটা রেফারেন্স দেই, আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত মেশিনের কাজ করেন, সেলাই মেশিনের কাজ, সুতা অনেক গ্যাঞ্জাম বেঁধে আছে, ঠিকঠাক করলেন, করে একটা পাগলির হাতে দুপুরবেলায় তুলে দিলেন, এই সুতা আবার প্যাঁচ বাঁধবে না, ঠিক থাকবে, প্যাঁচ বেঁধে যাবে না। আচ্ছা এবার আসল কথায় আসে, এবার আসল কথায় হচ্ছে, জীবনে 50 বছর আপনার জীবন, মনে করেন আপনার কি, আমি আমাকে দিয়ে দিই, 32 বছর আমার বয়স, কত, 32, 32 বছরে 31 বছর 11 মাস 29 দিন, বাকি একদিনের 23 ঘন্টা, বাকি 1 ঘন্টা 59 মিনিট সব ভালো কাজ করলাম, আল্লাহরে ডাকলাম, খাবার সময়, বসার সময়, চলাফেরা করার সময়, রাজনীতির সময়, সব সময় কাজ করলাম, কার, আল্লাহ। এই যে শেষের একটা মিনিটে, 60 সেকেন্ডের একটা মিনিটে যদি আমি আপনি আল্লাহর সাথে একটা শিরিক করি, এই 50 বছরের জীবনের আমল সব। আমি কি বুঝাতে পেরেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে জাহান্নামের গেট, ফেরেশতাদেরকে বলবেন রে ধাক্কা ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে যাও। সে বান্দা বলবেন, আল্লাহ আমি তো মসজিদে দান করেছিলাম, আমি তো মাহফিলে দান করেছিলাম, আমি তো হুজুর মানুষদেরকে ডেকে ডেকে চা খাওয়াইছিলাম, আমি তো অনেক মানুষকে দান সদকা করেছিলাম, আমি তো অনেক মানুষের রাস্তাঘাট করে দিয়েছিলাম, এত এত আমল করলাম, এই সওয়াবগুলো আমার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে তুমি আল্লাহর সাথে শিরিক করেছিলে, ওই যে বিদআত করেছিলে শিরিকের সাথে সাথে, জীবনের সব আমলগুলো আল্লাহ তাআলা নিমিষে মিটিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে জীবনে যতই আমল করেন না কেন, শিরিক করা যাবে, শিরিক করলে আপনার জীবনের সব কি, সারা দিনের খাটনি এক ফোঁটা কেরোসিন তেলে যেরকম নষ্ট করে দিতে পারে, হ্যাঁ, সারা জীবনের ইবাদত এক দিনের এক শিরিকে আপনার সব কিছু ধূলিসাৎ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবীজিকে ভালোবাসতেন না আল্লাহ, কত বেশি ভালোবাসতেন আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী সারা পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ দেওয়া হয়েছে। এক, দুই, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, যারা আপনি নবী আপনাকে ভালোবাসবেন, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে, আমি ওই বান্দাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো তাই না, তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া হামদি। তিন, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চরিত্র। চার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সব মানুষ শোনো, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে কোথায়, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। পাঁচ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ, কথাটা শুনেন একটু, নিশ্চয় আল্লাহ, একটু কথা বলেন, নিশ্চয় কে, আল্লাহ বলছে কে, আল্লাহ নিজে বলছে, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরুদ পাঠ করেন, কে, আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি কি করেন, দুরুদ পাঠ করেন। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, আমাদের সবাইরে নিয়েছে এবার, হে ইমানদাররা, সল্লু
তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন কিনা আমি পাঁচটা আয়াত আপনাদেরকে দেখালাম ভালোবেসেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী নবীজিকে বলেছেন আবার কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কোন নবী কথা বলতে পারবেন না কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবেন কিন্তু আমার নবী একমাত্র আমাদের জন্য ইয়া উম্মতি বলে চিৎকার করবেন সুবহানাল্লাহ সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন ও আমার নবী শুনেন লাইন আশরাকতা লাইহমাতান আমালু আপনাদেরকে এই কথাটুকু বোঝানোর জন্য এতগুলো কথা টেনে নিয়ে আসলাম আল্লাহ তাআলা বললেন লাইন আশরাকতা হে নবী আপনি যদি আমার সাথে শিরিক করেন লাইহমাতান আমালু আপনার জীবনের সব আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব বলছেন কে তার মানে শিরিক করলে আল্লাহ নবীজিকে পর্যন্ত ধমক দিয়েছেন নবীজিকে ধমক দিচ্ছেন যে আপনি শিরিক করলে আপনার জীবনের সব আমল বাতিল করে দেব অতএব পৃথিবীর মানুষ তো কি তাহলে শিরিকের গুনাহ ছোট না বড় পৃথিবীতে সবচাইতে জঘন্যতম এবং কঠিন গুনাহ হচ্ছে কি শিরিকের মানে জীবনের সব বাতিল হতে সময় লাগে না শিরিক করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আমরা সবাই বলি আমিন তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না এরপর আরেকটা গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে মানুষকে মারা বাংলাদেশে নাই আছে আপনাদের দেশেও আছে আমাদের দেশে নাই ভাই আছে অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দেওয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করা একজন মানুষ ২০ বছর জেল খাটছেন ২০ বছর পরে সে জেল থেকে বের হচ্ছেন পরবর্তীতে মামলা দেখে হিসাব নিকাশ করে দেখা গেল যে আসলে সে অপরাধী ছিলেন না আবার একজন ৩০ বছর পর্যন্ত জেল খেটে বের হচ্ছে পরে প্রমাণ হচ্ছে যে সে অপরাধী ছিলেন না বাংলাদেশের কিছু সিস্টেম এটা মারাত্মক ভুল তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের যে রিমান্ড সিস্টেমটা আছে না আমার উপরে সন্দেহ হলো উনি আমার উপর মামলা করলেন প্রশাসন আমার উপর সন্দেহ করতেই পারেন যেহেতু উনি মামলা করছেন তাই না আমাকে তুলে নিয়ে যাবেন সিস্টেম হলো তুলে নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে যে আমি সত্যিকার অর্থে অপরাধী কি না যদি অপরাধী হই আমাকে সাজা দেন অপরাধী না হলে আমাকে ছেড়ে দেন কিন্তু অপরাধ আপনি করেছেন কিনা এটা স্বীকার করার জন্য যে রিমান্ড নেওয়া হয় কারেন্টের বৈদ্যুতিক যে শক দেওয়া হয় গরম পানি দেওয়া হয় অন্যান্য যে পদ্ধতিগুলো নেওয়া হয় সম্পূর্ণভাবে কি হারাম সম্পূর্ণ কি হারাম আল্লাহ নিষেধ করেছেন এগুলো করতে যারা করছেন জবাব কিন্তু কেয়ামতের মাঠে দিতে হবে অন্যায়ভাবে মানুষকে যারা মারছেন জবাব কেয়ামতের মাঠে দিতে হবে মানুষ জানেও না এখনকার মানুষ জানেও না যে কেন আমাকে মারা হচ্ছে রাস্তার মোড় থেকে একজনকে ধরে ইচ্ছে মতন পিটাচ্ছে তো সে জানেও না যে আমাকে কেন মারছে বড় আশ্চর্যের আজবের বিষয় হলো যে মার খাচ্ছে সে তো জানে না যে মারছে তাকেও ধরে বলা হচ্ছে তুমি এরে মারছো কেন বলছে আমি জানি না উপরের বস মারতে বলেছে তাই আমি মারছি বুঝেন নাই এটা কি আমাদের একটা লক্ষণ কি আমাদের একটা আলামত যে মানুষ যে মার খাবে সেও জানবে না কেন মার খাচ্ছি যে মারবে সেও জানবে না কেন আমি মারছি আজব একটা পৃথিবী আজব একটা দেশ তার নাম বাংলাদেশ দেখেন আমি সংক্ষিপ্ত করছি অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না কোরআনুল কারিমের একটা আয়াত হচ্ছে মান কাতালান নাস নাফসান যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে মারলো হত্যা করলো সে যেন কাতালান নাস জামিআ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো নাউজুবিল্লাহ বুঝেন নাই অন্যায়ভাবে কেউ যদি একজন মানুষকে মারে তাহলে সারা পৃথিবীর মানুষকে মারলে যতগুলো গুনাহ হবে সব গুনাহ তার আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন নাউজুবিল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না আমি খুব সংক্ষিপ্ত করছি এরপরে চলে যাচ্ছি ওয়ালা ইয়াজনুন আল্লাহর প্রিয় বান্দাদের আরও একটা গুণ হলো যারা জেনা করে না জেনা বাংলাদেশে আছে না নাই কম না বেশি এর নাম কি এই একটা ফোন বাংলাদেশের প্রত্যেকটা যুবকের হাতে আছে না নাই এই এক ফোন থাকা মানে জেনা থাকা ফোন থাকা মানে সত্য না আরে যুবকরাকে কি বলবেন বুড়া বেটার আওয়াজ পর্যন্ত এই এই ফোনের ভিতরে জেনা করছে বুঝেন নাই
ফোনের ভিতরে কি নেই আপনি বলেন কি নেই এটা বলেন এই এক জিনিস গার্লফ্রেন্ডের সাথে রাত্রি গভীর হলে চ্যাট করছে পরমেয়ের সাথে কথা বলছেন প্রবাসে যতগুলো স্বামী আছেন তাদের ম্যাক্সিমাম স্ত্রীরা দেবরদের সাথে প্রেমপ্রীতির সাথে ব্যস্ত আছে বুঝেন নাই প্রবাসে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর যারা স্বামীরা বিবাহ করে স্ত্রীকে বাড়িতে রেখে গিয়েছেন তার মানে আপনি আপনার বউটাকে আপনার ভাইয়ের জন্য জমা দিয়ে চলে গিয়েছেন ম্যাক্সিমাম মেয়েরা ম্যাক্সিমাম বিবাহিত স্ত্রীরা তাদের দেবরের দ্বারা নির্যাতিত হচ্ছে না হয় তাদের খালাতো পাড়াতো প্রতিবেশী কোনো পুরুষে কয়দিন নিজেকে হেফাজত করবে সারাদিন যদি বাড়ির দেবর চুলকাতে থাকে চিমটি কাটতে থাকে কয়দিন একটা মেয়ে নিজেকে হেফাজত করবেন আর আজকাল শাশুড়িরা তো দার্জাল শাশুড়িরা কি দার্জাল কেমনে দার্জাল আমার বউ আমি বাইরে আছি আমার বউ আমার বোনের স্বামীদের সাথে আমার স্ত্রীর দেখা দেওয়া জায়েজ একটু কথা বলে না আমার স্ত্রী আমার বোনদের স্বামীদের সাথে দেখা দেওয়া কি জায়েজ জায়েজ না হারাম কিন্তু আমার মা আপনার মা এমন কিছু দাজ্জাল মার্কা মা শাশুড়ি আছে তারা বলে যে মেয়ের জামাইটা এসছে একটু খাবারটা দিয়ে এসো বলে না বিছনা ফেলায় দিয়ে এসো এই চাচা ঠিক বলেছে যদি কোনো কারণে মেয়েটা বলে যে মা তার কাছে আমার যাওয়া যাবে না আমার পর্দা সে বলে কোন ঘরের বড় লোক মেয়ে এসছে যে আমার জামাইটার কাছে যেতে পারবে না বলে না আর বাংলাদেশের জামাইরাও সব লুচ্চা হয়ে গেছে বাংলাদেশের জামাইরাও সব কি লুচ্চা হয়ে যাচ্ছে ঘরের আসলে সালারে সমন্ধীরা আগে বলে যে তোর বউরে দেখি না কেন বেটা তুই শ্বশুর বাড়ি আসছিস তোর বউরে ডাকবি তুই সালার বউরে দেখবি কেন পরের বউ দেখবি কেন আগে খুঁজে খুঁজে শাশুড়িরে বলে শাশুড়ি আপনার বৌমা কোথায় এদেরকে জাহান্নামে পিটে হাড্ডি মুড্ডি সব ছাই করে দেওয়া হয় নবীজি বলেছেন ভাবিদের সাথে দেবর জাহান্নামের মতো অথচ বাংলাদেশে সবচেয়ে বেশি সুসম্পর্ক হচ্ছে ভাবি আর দেবর আপনারা বললেও ঠিক না বললেও ঠিক বাংলাদেশে সবচাইতে সুসম্পর্ক ভালো মধুর সম্পর্ক কার সাথে ভাবি আর দেবর ননদ মানে নন্দু আর ভাবি নন্দু ভাবি আপনি বুঝেন মানে ওই যে শালা সম্বন্ধীর বউ বউয়ের সাথে আমাদের বোনদের যে স্বামীরা আমাদের দেশে বলা হয় কি নন্দু বলা হয় আর কি আমাদের দেশে তো এদের সাথে সম্পর্কগুলো আরো বেশি মিষ্টি হয় নিজের বউরে কোনোদিন বলে না বেটা যে তোমার আজকে খুব সুন্দর লাগছে পারফেক্ট কোনোদিন বলে না অথচ শালার বউরে এসে বলে বাহ ভাবি খুব চমৎকার লাগছে বেটা তুমি ফাইজলামের জায়গা পাও না হ্যাঁ বলেন ফাইজলামের জায়গা পাও না সম্মানিত মুরব্বি দেখেন কথাই তো কথা চলে আসে ওয়ালা ইয়াজনুন আমরা বলেছিলাম যারা জেনা করবে না আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা গুণ হবে কি জেনা করবে না চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা সব কিছুর জেনা আছে না নাই টিভির পর্দায় জেনা করছে স্বামীর সাথে সময় দিতে চায় না আজকালকার মেয়েরা স্বামী ঘরে যখন আসে তখন মন খারাপ কিন্তু স্বামীর ছোট ভাই খালাতো ভাই মামাতো ভাই যদি একটু ফিটফাট হয়ে আসে তখন মনটা খুব কি আনন্দ দেখেন মেয়েরা খেতে দিবে না এত বেশি বললে আমরা সামনে যাই তাহলে জেনা করা যাবে জেনা করা যাবে জেনা করা যাবে না কিন্তু গীবত করা যাবে নাকি কথা বলে না গীবত করা যায় জেনা বেশি কঠিন না গীবত বেশি কঠিন গীবত বেশি কঠিন হাদিস কথা বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জেনার চাইতে গীবত কঠিন অথচ দেখেন এক মিনিট ছোট্ট করে আপনাদেরকে একটা লজিক দেখাই জেনা করতে হলে প্রথমে কি খুলতে হয় মুখ খুলতে হয় যার সাথে প্রেম নিবেদন করবেন তার সাথে আগে মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে না মুখ খুলতে হয় এরপরে গায়ের পোশাক খোলা লাগে জেনা করতে মেলামেশা করতে গেলে আপনাকে নগ্ন হতে হয় হতে হবে কি না কথাগুলো যদি একটু খারাপ হচ্ছে ভালো ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করছি জেনা করতে চাইলে উভয়কেই বিবস্ত্র হতে হয় বস্ত্রহীন হতে হয় উলঙ্গ হতে হয় এতটা খারাপ কাজ যেখানে দেহে কিছু থাকে না
অথচ আল্লাহর নবী বলছেন জেনাত চাইতে গীবত বেশি কঠিন মারাত্মক। তাহলে নবীজির হাদিস মিথ্যা প্রমাণ হওয়া সম্ভব নয়। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটো জিনিসের যে জিম্মাদারি নিতে পারবে তার জন্য আমি নবীজির জান্নাতের জিম্মাদারি হলাম। সুবহানাল্লাহ। তার এক হচ্ছে জিহবা আর এক হচ্ছে নিজের প্রাইভেট লজ্জা স্থান। এই দুটো জিনিসের যারা জিম্মাদারি নিতে পারবেন, মানুষ আজকে যুবকরা তো লজ্জা স্থান ব্যবহার মানে ব্যবহারের তো জায়গা আছে একটা, লজ্জা স্থান ব্যবহারের জায়গা কি স্ত্রী, কিন্তু স্ত্রীকে ব্যবহার করার আগেই তো কলেজ ভার্সিটি বিভিন্ন পার্কে আগেই ব্যবহার করে শেষ। এই আগে ব্যবহার করতে 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 এর মর্যাদা ঠিক থাকে না। আমি মাঝে মাঝে বলি এই মনে করেন একটা গ্লাস, একটা কি একটা আতরের বোতল, আতরের ভিতরে আছে, আমি যদি মুখ না খুলি সেন্ট বের হবে, আতরটা কিনে নিয়ে এসে এখানে এই ভাইয়ের কাছে একটা মুখ খুললাম, একটা সেন্ট বের হবে, বের হবে কিনা, আবার আধা ঘন্টা পরে এই ভাইয়ের কাছে গিয়ে একটা খুললাম সেন্ট বের হবে, একটা সময়ের ভ্যালু থাকবে, বলেন থাকবে, থাকবে। আচ্ছা বলেন আপনি আপনার যৌবনটা, যুবক ভাই যুবক বোন আপনার যৌবনটা আপনার দেহটা একবার গার্লফ্রেন্ডের কাছে দেখাচ্ছেন, একবার ভাবির কাছে দেখাচ্ছেন, ব্যবহার করছেন, একবার পার্কে গিয়ে ব্যবহার করছেন, একবার পতিতলায় গিয়ে নষ্ট করছেন, একবার ফোনের কাছে নিজের হাতে নষ্ট করছেন, হস্তমৈথুন করছেন, তাহলে এই যৌবন দিয়ে বিবাহের পরে এই যৌবনের কোনো মজা থাকবে? বুঝেন না, থাকবে? খবরদার এটা করা যাবে না। তাহলে জেনার কাতারে যাওয়া যাবে না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যূর, যারা মিথ্যা সাক্ষী দেয় না, এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের একটা দল। মিথ্যা সাক্ষী বাংলাদেশে আছে না নাই? কম না বেশি? আজকে আজকে যদি মনে হয় যে আবু সাইদ ভাইকে ধরে নিয়েছি জেলখানাতে আটকাবে, তাহলে কালকেই দেখবেন আমার নামে 10টা মামলা। বলবে জামালপুর শহরে ককটেল ফুটাচ্ছিল, ককটেল কি জিনিস আমি দেখি নাই ভাই। 2014-15 সালে আমি তখন খুব ছোট মানুষ, আমার কিন্তু এমনিতে বয়স কম, আপনি দেখে বুঝতে পারছেন আমার মাত্র 32 বছর বয়স ছিল, 31 পেরিয়ে 32-এ রানিং। 14 সালে আমি মাত্র আলেম পরীক্ষার্থী, 14-তে আমি আলেম পরীক্ষা দিচ্ছি, যেহেতু আমি হেফজ করেছি দাওরা করেছি একটু দেরি হয়েছে এই আলিয়া লেভেলে আসতে, এদিকে আবার ভার্সিটি থেকে অনার্স মাস্টার্সও করেছি, এদিকে কামেলও করেছি, সব কিছু করতে একটু দেরি হয়েছে। তো 14-তে যখন আমি আলেম পরীক্ষা দিচ্ছি, 14-তে কিন্তু বাংলাদেশটা খুব গরম ছিল। আপনারা জানেন বাংলাদেশে দুটো জায়গা খুব বেশি গরম, একটা সাতক্ষীরা আর একটা চাপাই নবাবগঞ্জ, ঠিক না? চাপাই নবাবগঞ্জের একটা জায়গা আছে শিবতলা, আমি শিবতলা দিয়ে ক্রস করছি, এক পুলিশ আমার হাত ধরেছে, ধরে আমাকে বলতেছে বেটা গাড়িতে স্যার অপরাধ, তো তুই ককটেল মারছিলি কোথায়? ওই যে বাগানে। তা আমি বলে আমি তো ছোট মানুষ, স্যার স্যার করে কথা বলছি, তো স্যার আমি তো কেবল সাইকেল নিয়ে পরীক্ষাদের হলে যাচ্ছি, আমি কেমনে আবার ককটেল মারলাম? তো বলে তুই দেখবি তোরে সাজাবো। হাতে আরেকজন পাশ থেকে বলে হাতে একটা ককটেল দে তো, দিয়ে একটা ছবি তুল ছেড়ে দে। বুঝেন? তো আমি যেটা বলছিলাম যে মিথ্যা সাক্ষী ওয়ালা ইয়াশহাদূনা যূর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী যারা কিয়ামতের দিন জবাব দিতে হবে না, হবে কি না? হবে না? 2-4-5 হাজার টাকার জন্য একটা দলকে খুশি করার জন্য, একটা এমপিকে খুশি করার জন্য আপনি কোর্টে গিয়ে একজন ভালো নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, আর আপনার এক সাক্ষীর কারণে একটা ভালো মানুষের জীবন থেকে 3-10 বছর পর্যন্ত জীবন থেকে ঝরে যাচ্ছে, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান। মুফতি আমির হামজা ভাই 3টা বছর জীবনের চলে গেছে, যে ভাই মামলা দিয়েছিল সেও আজকে জেলখানায়, পরে জানা গেছে যে মিথ্যা মামলা। বলেন মামুনুল হক কত বছর জেলখানায়, আমাদের আরেক কোরআনের পাখি তো জেলখানা থেকেই দিব বিদায় নিয়ে চলে গেল। তো মিথ্যা সাক্ষী যারা দেন, আমি মাঝে মাঝে এই আয়াত আসলে একটা গল্প শোনাই, ছোট্ট করে শোনাচ্ছি। গল্পের মূল হেডলাইন হচ্ছে দশায় রে বিষায় টানে, এ কথাটা মনে রাখেন। কি দশায় রে বিষায় টানে, শুধু এই হেডলাইনটা মনে রাখেন। আব্দুর রহমান আব্দুর রহিম দুইজন বাদী বিবাদী, বিচারক হচ্ছে আব্দুল মালিক, বিচারক কে? আব্দুল মালিক। আব্দুর রহমান অপরাধ করেছেন, আব্দুর রহিমের বিরুদ্ধে খামাখাই বিচার দিয়ে চলে আসছেন,
এখন আব্দুর রহমান অপরাধ করেছে সে তো জানে যে আমি অপরাধী বিচারক তো আমাকে ছাড়বে না সন্ধ্যাবেলায় গেছে বিচারকের কাছে গিয়ে 10000 টাকা পকেটে দিয়ে আসছে ভাই কালকে বিচারটা আমার পক্ষে যাওয়া চাই ঠিক আছে যাও রাত্রিবেলা আব্দুর রহিম গেছে আরো গভীর রাতে রাত 10টার সময় গেছে গিয়ে বলছে ভাই 20000 টাকা আপনার কাছে থাকলো বিচারটা কালকে আমার চাই কারণ সে জানে যে আমার পক্ষে রায় আসবে না টাকা দিয়ে আসছে সকালবেলায় বিচার বসছে বিচারে গেছে দেখে যে আব্দুল মালিক সাহেব বিচারের রায় দেয় যে 20000 টাকা দিয়েছে তার পক্ষে এখন আব্দুর রহমান বলে মামা কি খবর টাকা যে 10000 দিয়ে আসলাম তো বিচারক আব্দুল মালিক বলে মামা কি আর করার দশায় রে বিষয় এটা নেই মানে আপনি যে 10 দিয়েছেন এটার ক্ষমতা কম 20 দিয়েছে আরেকজন এটাতে টেনে নিয়ে যাচ্ছে আমাকে এই জন্য দশায় রে কি এটা নেই বিষয় এরকম বাংলাদেশি বিচার আছে না নাই শত শত আছে শুধু এক নয় আর এরকম বিচারের শিকার আপনার এলাকার কাউন্সিলরের মাধ্যমে হচ্ছে মেম্বারের মাধ্যমে হচ্ছে চেয়ারম্যানের মাধ্যমে হচ্ছে আর হবেই না বা কেন আপনি তো আপনার চেয়ারম্যানের কাছ থেকে মানে চেয়ারম্যানকে যে ভোটটা দিয়েছেন 30 টাকার চা খেয়ে আপনি ভোট বিক্রি করেছেন এ দোষ তো আপনার আগে 2 টাকা 3 টাকা দিয়ে আপনি চা খেয়ে আপনি আপনার ভোট বিক্রি করে ফেলেছেন আপনি ঈমান বিক্রি করেছেন দেখেন দেখেন আমি শেষ করি উঠা চলাফেরা করেন না আমি শেষ করি তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর যারা মিথ্যা সাক্ষী দিবে না তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আরেকটা দল হচ্ছে ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা যখন অসৎ কোনো কাজকর্ম সমাজে চলছে আপনি সেখান দিয়ে যাচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা যারা এখানে কর্ণপাত না করে আস্তে করে সেখান থেকে দূরে সরে কেটে যাবে আমি এখান থেকে জামালপুর শহরে যাচ্ছি জামালপুর শহরে যেতে গিয়ে মেলান্দা আছে মাহমুদপুর আছে এই দুইটা জায়গা আমার মুখস্থ হয়েছে আজকে তো এই দুই জায়গাতে দেখছেন এক জায়গায় আল কাপের গান চলছে আরেক জায়গাতে নর্তকী নাচানাচি করছে পুতুল নাচ চলছে এখন আপনি রহমানের বান্দা হতে চাইলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে সেখানে তাকাবেন নাচতে করে সেখান দিয়ে কি করবেন চলে যাবেন আর যদি রহমানের বান্দা না হই চলছে চলছে একটু দেখে নিন হুজুর মানুষ তো আপনি দেখতে শুরু করছেন এখন মসজিদে আসর নামাজ পড়ে আপনি বাজারে যেতে লাগছেন দেখছেন যে আলকাপের গান হচ্ছে আপনি শুনতে লেগেছেন পিছন দিক থেকে ওই চাচা বলছে কি রে মসজিদ থেকে বেরিয়ে টুপিটাও কি খুলবি না আস্তে করে টুপিটা পকেটে নিয়ে আপনি আলকাপের গান দেখা শুরু করছেন তাহলে তারা রহমানের বান্দা হতে পারবে না রহমানের বান্দা হতে হলে খারাপ কাজ চলবে মাররু কিরামা আস্তে করে সেখান থেকে নিজের সম্মান নিয়ে চলতে হবে তবে মুমিনের দায়িত্ব হচ্ছে মুমিনের ইমানের ইমানের দাবি হচ্ছে তিনটা প্রথম হচ্ছে ইদা রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি যদি তোমাদের চোখের সামনে কেউ অন্যায় কাজ দেখে সে হাত দিয়ে কি করবে বাধা দিবে ইমানের প্রথম স্টেপ ইমানের দ্বিতীয় স্টেপ ওয়ামান লাম ইয়াসতাতিউ ফাবিলিসানিক যদি হাত দিয়ে বাধা দিতে না পারো তার চট থাপ্পড় লাগাতে না পারো অন্তত পক্ষে জবান দিয়ে বলো ভাই তুমি এটা করছো এটা অন্যায় জিহ্বা দিয়ে বলো ওয়ামান লাম ইয়াসতাতিউ ফাবিকলবিক যদি প্রথম এবং দুই দুটাই যদি আপনার ভিতরে শক্তিশালী ঈমান না থাকে অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবেন এই কাজ সে অন্যায় করছে ঘৃণা করে সেখান থেকে কেটে পড়বেন এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্টেপ এই স্টেপটুকু যদি আপনার ভিতরে না থাকে আপনার অন্তরও একটু মনে চায় একটু নাচ হচ্ছে পুতুল নাচটা দেখে ফেলি তাহলে তো ঈমানের ছায়াও আপনার ভিতরে নেই আমি কি বুঝাতে পেরেছি দেখেন আমি এরপরে যাচ্ছি ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম এটা হচ্ছে 11 নম্বর ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়া যখন আল্লাহর কোন কোরআনের আয়াত আল্লাহর জিকির নবীজির হাদিস কোন আলোচনা হয় তখন আল্লাহর প্রিয় বান্দারা ভার মটকিয়ে মুখ ফিরিয়ে সেখান থেকে অন্ধের মতো চলে যায় না অনেক মানুষ আমাদের কোরআনের মাহফিল থেকে চলে গেছে না কিছু মানুষ এসেছিল চাপাই নবাবগঞ্জ থেকে কেমন মা বক্তা এসছে একটু দেখে আসি অর্ঘের চেহারা দেখা হয়েছে ওরা চলে গেছে কিছু মানুষ এসেছিল চাপাই নবাবগঞ্জ থেকে আসছে কণ্ঠটা মনে হয় অনেক সুন্দর মিষ্টি সুরে কথা বলবে এসে দেখছে গলা ভাঙ্গা দূর তেরি যায় ওরা চলে গেছে কিন্তু সত্যিকার অর্থে কোরআনের যারা পাগল কোরআনের কথা শুনতে এসেছেন তারা এখন পর্যন্ত আমাদের সাথে বসা আছে এই আয়াতটার ব্যাখ্যাই হচ্ছে এটা যে আল্লাহর যখন কথা হয় তখন তারা মুখ ফিরিয়ে চলে যায় না অন্ধের মতো বসে থাকে না বরঞ্চ তারা চোখ কান খোলা রেখে চলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না তারা কি উলাইকা কাল আনআম
ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জাহান্নামের লকড়ি খড়ি বানানো হবে, যারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, হৃদয় থাকতে বোঝার চেষ্টা করে না। আমরা তো সবই বুঝি যে ভালো কোনটা মন্দ কোনটা, ঠিক না? তারপর বুঝার ভাস মানে না বুঝার ভাস করে থেকে যায়, ঠিক কি না? এটা করা যাবে না। সর্বশেষ ১২ নম্বর গুণ হলো والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا, এটা হচ্ছে সমাজের আমাদের প্রত্যেকের জন্য দাবি আজকের জন্য। যারা বলে রহমানের বান্দা, তারা বলে আল্লাহ আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবারকে, যুরিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের চোখের আনন্দদায়ক বানিয়ে দাও, সন্তান দেখলে যেন আনন্দ পায়। সন্তান দেখলে আনন্দ পাওয়া মানে আপনার সন্তানের বছর বয়স হচ্ছে ১২, ক্লাস ৫ এ পড়ে, বৃত্তি পেয়েছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনার ছেলে মদ খায়, বাবা হিসাবে খুশি থাকতে পারবেন? বলেন পারবেন? আপনার ছেলে ব্রেন ভালো, দেখতে সুন্দর, সব ঠিক আছে, কিন্তু একটা পা নাই, সন্তুষ্ট থাকতে পারবেন আপনি সন্তান নিয়ে? হ্যাপি? আপনার স্ত্রীর চেহারা অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনারও ভালোবাসে, আপনার বাবা মাকেও সেবা করে, খেদমত করে, আপনার সংসার গুছিয়ে রাখে, সব ঠিক আছে, কিন্তু তলে তলে হুজুরের সাথে প্রেম করে। বলেন আপনার এই স্ত্রী নিয়ে আপনি হ্যাপি থাকবেন? হ্যাপি বানতে, হ্যাপি বলতে কোনটা বোঝায়? যাকে দেখলে আপনার চোখ জোড়াবে মানে কি? আপনি যা চান আপনার স্ত্রী তাই করেন, আপনি যেমন চান আপনার সন্তান তেমন করেন, এর নাম হচ্ছে কি? হ্যাপি। তো সম্মানিত আজকের সমস্ত আগন্তুক ব্যক্তি, আপনাদেরকে আমি ২ মিনিটে সামারাইজ করি, আল্লাহর প্রিয় বান্দাদের আমরা গুণ বললাম কয়টা? ১২টি। আপনারা গুনবেন, ১, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের ১ নম্বর গুণ হলো চলাফেরাই নম্র ভদ্র হয়ে চলবে। ২, অজ্ঞ মূর্খ বান্দাদের সাথে কথা বলতে গেলে, তর্ক হলে আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়বে। কয়টা গেল? ২টা। জোরে জোরে বলবেন কয়টা? ৩। ৩ নম্বর, যারা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর জন্য কান্নাকাটি করবে। কয়টা গেল? ৪ নম্বর, যারা বলে আল্লাহ জাহান্নামের আজাব থেকে আমাকে হেফাজত করো, বাঁচিয়ে দাও। কয়টা গেল? কয়টা? ৪। ৫ নম্বর, যারা দানের সময় মধ্যম পন্থা অবলম্বন করে, না বাড়াবাড়ি করে, না কৃপণত করে, মধ্যম পন্থা অবলম্বন করে। ৬, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে না, ডাকে না। ৭, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। ৮, ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না। ৯, যারা মিথ্যা সাক্ষী দেয় না। বলেন যারা মিথ্যা সাক্ষী দেয় না। ১০, যারা অন্যায় খারাপ কোনো কাজ দেখলে সেখানে কান পাতে না, আস্তে করে সেখান থেকে নিজের সম্মান নিয়ে চলে পড়ে। কয়টা গেল? কয়টা? ১০, ১১, আল্লাহর জিকির যেখানে হয়, আল্লাহর কোরআনের কথা হয়, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় না, বরঞ্চ কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করে। ১২ নম্বর সর্বশেষ হচ্ছে, যারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান, আমার বিবি, আমার পরিবার যেন আমার চোখের চোখ জোড়ানো হয়। আমি কি বুঝাতে পেরেছি? আপনাদের কাছে আমি প্রশ্ন করব, এই ভাঙাচোরা কণ্ঠ নিয়ে আপনাদেরকে, আপনাদের সহযোগিতা পেয়ে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা, যে অন্তত পক্ষে ১২টা গুণ আপনাদের কাছে আমি তুলে দিতে পারলাম। এই ১২টি গুণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কোরআনটা বাড়িতে নিয়ে গিয়ে খুলবেন, কালকে কোরআনটা খুলবেন, খুলে কোরআনে কয়টা সুরা আছে? ১১৪। আজকে যে সুরা পড়লাম সে সুরার নাম হচ্ছে সুরা ফুরকান। কোন সুরা? সুরা ফুরকান। কত নম্বর? ২৫ নম্বর। কত নম্বর? ২৫ নম্বর। আমি আপনাদেরকে যে কথাগুলো শুনিয়েছি কোরআনের সুরা ফুরকান থেকে, ২৫ নম্বর সুরা, সুরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৭ নম্বর আয়াত পর্যন্ত, ৬৩ থেকে ৭৭। আপনাদের কাছে আমার সবশেষ রিকোয়েস্ট হচ্ছে কোরআনের কালকে সুরা ফুরকান বের করবেন,
63 থেকে 77 পর্যন্ত আয়াতগুলো পড়বেন অনবদগুলো দেখবেন যে চাপাইনবাবগঞ্জ থেকে বক 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 যে কইরা গেল এই কথাগুলো আসলে ঠিক আছে না নাই এটা দেখবেন আপনারা ইনশাআল্লাহ মা বন্ধুদেরকে অনুরোধ করছি আপনাদের অনুরোধ করছি আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আই আরশের মালিক তাম পৃথিবীর জমিনের নিচে বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেল জানি না কে কোথায় কোন জঙ্গলে কি অবস্থায় পড়ে আছেন মেহেরবান মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি সবাইকে maaf করে দাও রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত পেতেছি কারা যেন আব্বা জানকে আম্মা জানকে হারিয়ে ফেলেছে রব্বুল আলামিন মেহেরবানি করে ওই হারিয়ে ফেলা আব্বাদের আম্মাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগিচা বানা দাও রব্বুল আলামিন কত মা বসা আছেন যাদের 10 বছর 20 বছর পর্যন্ত সংসার করতেছেন একটা সন্তানের দেখা পায় নাই সন্তানের মা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই রব্বুল আলামিন মায়েদের কাছে সবচাইতে পৃথিবীর সবচাইতে বেশি প্রিয় জিনিস সন্তানের মা হওয়া যখন কোনো মা সন্তানের মা হতে পারে না শাশুড়ির কাছে কথা শোনা লাগে শ্বশুরের কাছে কথা শোনা লাগে স্বামীর কাছে অত্যাচারিত হওয়া লাগে রব্বুল আলামিন এমন মা যদি আমাদের এখানে থেকে থাকেন বৃদ্ধ বয়স হলেও আল্লাহ তুমি তাদেরকে মা হওয়ার স্বপ্ন পূর্ণ করে দাও রব্বুল আলামিন তুমি পারো না এমন কিছু নাই 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তুমি সন্তান দান করতে পেরেছো রব্বুল আলামিন তিনি যখন চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন তখন তুমি তাকে সুসংবাদ দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আল্লাহ তাআলা আমাদের এখানে যে সকল মা বোন যারা বসে আছেন সন্তানের দেখা পায় নাই রব্বুল আলামিন তুমি তাদেরকে সন্তানের জন্য সন্তানের সুসংবাদ দান করে দাও আল্লাহ তাআলা মসজিদ কেন্দ্রিক আজকের এই মাহফিলে যারা দান করেছেন সবার দানকে কবুল মঞ্জুর করে নাও সবার কথা আমাদের স্মরণে নেই কিন্তু তোমার ফেরেশতারা আমলনামায় লিখে ফেলেছেন সবার দানগুলো রব্বুল আলামিন সবার আমলনামাকে কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা হিসেবে জারিয়া হিসেবে দান করে দাও আল্লাহ তাআলা গভীর রাতে অসুস্থ শরীর নিয়ে তোমার জন্য তোমার ভালোবাসার জন্য কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি আয় রব রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবতগুলো তুমি সরায় দাও সমস্ত অসুস্থতাকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তাআলা আগামী সকাল হতে হতে আল্লাহ ঘুম থেকে উঠে যেন দেখি সমস্ত কণ্ঠগুলো পরিষ্কার হওয়া রব্বুল আলামিন এতগুলো মানুষ নিয়ে হাত পেতেছি আমি বড্ড বেশি গুনাহগার হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা হয়ে গিয়েছে আমাদের সাথে চুল পাকা দাড়ি পাকা কিছু মানুষ আছে যাদের কোনো গুনাহ নাই ছোট্ট মাসুম বাচ্চাগুলো রয়েছে যাদের কোনো গুনাহ নাই মাহবুব মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ যাদের বাবা নাই যাদের মা নাই মায়েদের বাবাদের কবরগুলোরে জান্নাতের বাগিচা বানা দাও রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ তাআলা এখানে যত মানুষ উপস্থিত রয়েছে যারা অসুস্থতে আছেন না শিফায়ে কুল্লি আজিদে দান করে দাও রব্বুল আলামিন কোরআনুল করিম থেকে রহমানের বান্দা তোমার প্রিয় বান্দাদের ১২টি গুণ নিয়ে আমরা কথা বলেছি আল্লাহ আমার দর্শকদের শ্রোতাদের আগে সবার আগে আমার ভিতরে যেন আমলে নিয়ে আসতে পারে সেই তৌফিক দাও